লড়াইটা যথেষ্ট কঠিন ছিল, একদমই সহজ ছিল না। দেখুন, আমার ছোট দুটো বাচ্চা আছে যমজ, তো তা আমি যখন প্রথম এই আইনি মানে পদক্ষেপ নেব বা আইনের পথ অবলম্বন করব মানে এই সিদ্ধান্ত নিই, তখন কিন্তু আমার বাচ্চা আরও ছোট, হাইকোর্টে যাওয়া, তো সেই জায়গাটা কিন্তু খুব টাফ ছিল। মানে আমি তাদেরকে বাড়িতে রেখে আমাকে যেতে হয়েছে, আমার এক চাকরি অন্য কেউ করছিল এতদিন, এটা আমি কবে ফেরত পাবো, এই 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 জিনিসটাও কিন্তু আমার মধ্যে একটা ভীষণ মানে হতাশা চলে এসেছিলো, যে আমার বিচার ব্যবস্থার প্রতি প্রথম থেকেই আস্থা ছিল। যে আর দেখুন, মা আমরা সবসময় দেখেছি যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার মানে সবসময় তিনি ন্যায়ের পক্ষেই তিনি কিন্তু রায় দিয়েছেন বা দিচ্ছেন, তো তার উপরও আমার যথেষ্ট ভরসা ছিল যে না, স্যার অবশ্যই ন্যায়ের পক্ষেই রায় দেবেন। তো অবশেষে সেই দিনটিও আসে এবং আজকে যে সেই দিন যে আমি আজকে ফাইনালি আর স্কুলে আজকে আমি জয়েন করলাম। আমার আমি জয়েন করলাম আমবাড়ি হরিহর হাই স্কুলে। বিষয় আমার বিষয় পলিটিক্যাল সায়েন্স, 11-12 আমি শিক্ষক মানে পড়াবো ছাত্রছাত্রীদের। আচ্ছা, এই যে যারা এখনও চাকরির দাবিতে পথে রয়েছে, আন্দোলন করছে, তো কী বলবেন? দেখুন, তাদের উদ্দেশ্যে তো সবসময় আমার একটাই মানে বলার, যে তারাও যাতে স্কুলে যেতে পারে। এই এইরকমভাবে তারা কতদিন আর বসে থাকবে, প্রায় 900 দিন পার হয়ে গেল, তারা এখনও কিন্তু রাস্তায় বসে আছে একই রকমভাবে। তো এতে দেখুন মনোবলও কিন্তু ভেঙে যায়, দীর্ঘদিন এইভাবে রাস্তার উপর বসে থাকা যায় না। তো আমি চাই যে তারাও যাতে খুব অতি দ্রুত মানে যত তাড়াতাড়ি সম্ভব তারাও যাতে, তাদের কিন্তু সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তারা রাস্তার উপর বসে আছে, তো আমি চাই তারাও যাতে খুব তাড়াতাড়ি স্কুলে যেতে পারে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিয়োগ পত্র নিয়ে অবশেষে শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা রায়। নাটকীয় পথ পরিবর্তনের পর অবশেষে হাসি ফুটল অনামিকার মুখে। প্রথমে দুর্নীতির অভিযোগে তৎকালীন মন্ত্রী পরেশ কন্যা, অঙ্কিতার চাকরি পান ববিতা সরকার। নম্বরে তথ্যে কারচুপির অভিযোগে চাকরি হারান ববিতাও। মেধা তালিকায় পরবর্তী দাবিদার হিসেবে অনামিকাকে চাকরি নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। 4 মাস কেটে গেলেও নিয়োগপত্র না পাওয়ায় হাইকোর্টে ভৎসনার মুখে পড়ে মুখ্য শিক্ষা পর্ষদ। তারপরই তড়ি ঘুরবে অনামিকাকে নিয়োগপত্র দেয় পর্ষদ। এরপর আজ জলপাইগুড়ি স্কুলের শিক্ষিকা পদে যোগ দিলেন অনামিকা। হরিহর হাই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা পেয়েছি, রেকমেন্ডেশন লেটার এর আগে আমরা পেয়েছিলাম WBSSC থেকে, আজকে WBSC থেকে আমরা DI মারফত পেয়ে গেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ DI উনি আজকে আমাদের স্কুলে পলিটিক্যাল সায়েন্স বিষয়ের সহকারী শিক্ষিকা হিসাবে জয়েন করেছেন। আমি জয়েনিংয়ের বিষয়ে নিশ্চিত হয়েছি স্কুল যখন মানে শুরু হলো আফটার ফার্স্ট পিরিয়ড, আমাকে DI ম্যাডাম মেইল করেছেন অফিসিয়ালি এবং তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই ইনস্ট্রাকশন মোতাবেক তার জয়নিং আজকে কমপ্লিট হয়েছে।